এত পুরনো সমাধিক্ষেত্র পৃথিবীর বুকে আর খুব বেশি নেই, থাকলেও তা এভাবে নেই যা ভার্নায় রয়েছে। বুলগেরিয়ার ভার্নায় এই সমাধিক্ষেত্রকে বলে ভার্না নেক্রোপলিস, যা আবিষ্কারের পর চোখ কপালে উঠেছিল ইতিহাসবিদদের। 6000-এরও বেশি বছর আগে এত সোনা, আরো একটি বিষয় স্পষ্ট হয়েছিল, সমাজে শ্রেণী বৈষম্য চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল সেই সমাধি, ভেবেই হতবাক হয়েছিলেন প্রত্নতত্ত্ববিদেরা। মনে করা হয় 6000 থেকে 6500 বছর আগে পৃথিবীর বুকে ছিল ভার্নার এই সমাধিক্ষেত্র। তাম্রযুগে ভার্নার বুকে গড়ে ওঠা কোনো এক সভ্যতার মানুষদের সমাধি দেওয়া হয়েছিল এখানে। এখন পর্যন্ত এই ভার্না নেক্রোপলিস থেকে মোট 294টি সমাধি উদ্ধার করা হয়েছে। বুলগেরিয়ার প্রত্নতত্ত্ব বিভাগ জানিয়েছে এই সমাধিক্ষেত্র থেকে মোট 3000 সোনার জিনিস উদ্ধার হয়েছে, তবে সব সমাধি থেকে কিন্তু সোনা উদ্ধার হয়নি। এত বছর আগে পৃথিবীর বুকে যে সোনার ব্যবহার ছিল তা ভেবেই অবাক হয়েছিলেন প্রত্নতত্ত্ববিদেরা। অনেকেই মনে করেন এই সভ্যতার মানুষেরাই পৃথিবীতে প্রথম সোনার ব্যবহার করতেন, যদিও এই নিয়ে দ্বিমত রয়েছে। 296টি সমাধির মধ্যে 43 নম্বর সমাধিটি দেখে বিস্মিত হয়েছিলেন প্রত্নতত্ত্ববিদেরা। সব থেকে বেশি সোনা মিলেছিল সেখানেই। মনে করা হয় কোনো দলনেতা বা সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিকে সেখানে সমাধি দেওয়া হয়েছিল। বেশ কিছু সমাধি ছিল একেবারেই ছাপোষা। 1972 সালে অদ্ভুতভাবে আবিষ্কার করা হয়েছিল এই সমাধি। কারখানা তৈরির কাজ চলছিল, এক্সকাভেটর যন্ত্র দিয়ে মাটি খুঁড়ছিলেন রেখো মারিনোভ, তার বয়স ছিল তখন 22 বছর। মাটি খুঁড়তে গিয়ে বেশ কিছু শিল্প সামগ্রী দেখতে পান রেকো, সেগুলি জুতোর বাক্সে ভরে নিয়ে বাড়ি চলে যান তিনি। কয়েকদিন পর তার কিছু একটা খটকা লাগে, ওই জিনিসগুলো নিয়ে তিনি প্রত্নতত্ত্ববিদের সঙ্গে যোগাযোগ করেন, তাদের জানান কিভাবে সেসব জিনিস তিনি পেয়েছেন। এরপরেই প্রত্নতত্ত্ব বিভাগ অনুসন্ধান শুরু করেন, খোঁজ মেলে 294টি কবরের। সেগুলি কত বছরের পুরনো জানতে রেডিও কার্বন ডেটিং করানো হয়। জানা যায় খ্রিস্ট জন্মের 4560 থেকে 4450 বছর আগে ওই কবরে সমাধিস্থ করা হয়েছিল মানুষজনকে। অনেকে মনে করেন সেগুলি 6500 বছরেরও বেশি পুরনো। এই সময়কাল থেকে ইতিহাসবিদেরা মনে করেন পরিযায়ী কৃষকদের প্রথম দলটি ইউরোপে যাওয়ার 100 বছর পরেই গড়ে উঠেছিল এই সমাধি। ইতিহাসবিদদের দাবি ওই এলাকায় যত সমাধি রয়েছে তার মাত্র 30% এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে, এখনো অনেকটাই উদ্ধার হওয়া বাকি। প্রত্নতত্ত্ববিদেরা মনে করেন এসব সমাধি ইউরোপের প্রাচীন সভ্যতার নিদর্শন, নব্যপ্রস্তর যুগে এই সভ্যতা গড়ে উঠেছে ছিল। আজ সেখানে বুলগেরিয়া সম্ভবত সেখানেই ছিল সেই সভ্যতা। সংলগ্ন বলকান অঞ্চল নিম্ন দানিউব উপত্যকাতেও ছড়িয়ে পড়েছিল সেই সভ্যতা। ভার্নার সমাধিক্ষেত্র থেকে সোনা ছাড়াও আরো কিছু জিনিস পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা, যা থেকে তাদের মনে হয়েছে সুদূর কৃষ্ণ সাগর তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল এই সভ্যতার। ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের সঙ্গেও বাণিজ্য করতেন এই সভ্যতার মানুষজন। ভার্নার সমাধিক্ষেত্রে স্পন্ডিলাস নামে এক ধরনের কাটাযুক্ত অয়েস্টার মিলেছে। এই অয়েস্টার পাওয়া যায় ভূমধ্য সাগরে। ইতিহাসবিদদের মতে ওই অঞ্চলের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সময় আদান প্রদান হতো এই অয়েস্টারের। অনেক ইতিহাসবিদ মনে করেন ভার্নায় নবপ্রস্তর যুগের সেই সভ্যতায় মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো স্পন্ডিলাস, সে কারণেই সেসব রাখা থাকতো সমাধিতেও। তারা ভাবত মৃত্যুর পরেও রয়েছে জীবন, সেই জীবনে ব্যবহারের জন্যই সমাধিতে রাখা হতো সোনা মুদ্রা। ভার্নার বেশ কিছু সমাধিতে বহু সোনা এবং মুদ্রা মিলেছে, সঙ্গে ব্যবহারের জিনিস। সব সমাধিতেই কিন্তু এসব মেলেনি। প্রত্নতত্ত্ববিদদের মতে নব্যপ্রস্তর যুগের ওই প্রাচীন সভ্যতাই রাজতন্ত্র ছিল, রাষ্ট্রের ধারণাও ছিল তাদের। যেসব সমাধিতে প্রচুর পরিমাণ সোনা মুদ্রা রয়েছে সেগুলি আসলে রাজাদের। ভার্নার সমাধিক্ষেত্র থেকে মোট 3000 সোনার জিনিসপত্র মিলেছে, সেগুলির ওজন প্রায় 6.5 কেজি। 296টি সমাধির মধ্যে সব থেকে আকর্ষক 43 নম্বর সমাধিটি। 1974 সালে এই সমাধি আবিষ্কার করা হয়। মনে করা হয় 40 থেকে 45 বছর বয়সী কোনো পুরুষকে সমাধিস্থ করা হয়েছিল এখানে। তার উচ্চতা ছিল 5 ফুট 6 ইঞ্চি থেকে 5 ফুট 8 ইঞ্চি। ওই সমাধি থেকে প্রায় 1.5 কেজি সোনা উদ্ধার করা হয়েছে। 10টি বড় বড় সোনার পাত, আংটি, বালা, গলার দুটি হার সহ আরও কিছু সোনার জিনিস, সঙ্গে একটি পাথর এবং একটি তামার কুঠার যা সোনা দিয়েই বাঁধানো। এসব থেকেই প্রত্নতত্ত্ববিদদের ধারণা 43 নম্বর সমাধিটি কোনো সম্রাট বা দলপতির, সকলের থেকে তিনি যে আলাদা তা বোঝাতেই সমাধিতে ওসব দামি জিনিস রাখা। এরকম দামি জিনিস মিলেছে ভার্নার
4 এবং 5 নম্বর সমাধিতেও মনে করা হয় সেগুলিও বিশেষ কারো। এসব সমাধি দেখে ইতিহাসবিদদের ধারণা হাজার হাজার বছর আগের সেই ভার্না সভ্যতাতেও ছিল শ্রেণী বৈষম্য। এর আগে কোন সভ্যতায় এভাবে শ্রেণী বৈষম্য প্রকট হয়ে ওঠেনি। কিভাবে ধ্বংস হয়েছিল সেই সভ্যতা? মনে করা হয় জলবায়ুর পরিবর্তনই প্রধান কারণ। সেজন্যই মানুষ পূর্ব থেকে ক্রমে পশ্চিম এসেছিল। স্থানীয় জনজাতিদের উপদ্রবের কারণেও অনেকে ঘর ছেড়ে পশ্চিমমুখী হয়েছিলেন। তারপর পরিত্যক্ত হয়ে পড়েছিল সভ্যতা আর সমাধি।